সিংহরাশি সিংহলগ্ন বা লিও সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির থাকতে চলেছে। আজ আশাবাদী হন এবং দিনটির উজ্জ্বলতর দিকের দিকে তাকান। আপনার প্রত্যয়ী প্রত্যাশায় আপনার আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বারা নিজের পথকে উন্মুক্ত করে দেবে। যারা অদ্যাবধি অযথা অর্থ ব্যয় করছিলেন আজ তারা আর্থিক অভাবের সম্মুখীন হতে পারেন। অর্থ উপার্জন এবং সঞ্চয় কতটা কঠিন সেটি আজ আপনারা উপলব্ধি করতে চলেছেন। বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই, তো এগুলি এড়িয়েই চলুন। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করতে চলেছেন। চাকরিজীবী যারা আছেন কর্মে পরিবর্তিত মনোভাব আপনাদের অফুরন্ত আনন্দ দেবে। কর্মচারীরা আজ পদোন্নতি বা আর্থিক লাভবানের যোগ আজ আপনাদের প্রবল। আজ আপনারা অফিসে ভালো ধারণায় পরিপূর্ণ থাকতে চলেছেন। আপনার পছন্দের ক্রিয়াকলাপ প্রত্যাশা বহির্ভূত লাভ আপনাকে এনে দেবে। আজ আপনার বস বা আপনার কলিগরা আপনার কাজের ভূয়সী প্রশংসা করতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি সাফল্যে ভরা। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় আপনারা বসুন, আপনারা সফল হতে চলেছেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। আজ যেহেতু বুধবার তাই বুধ গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নামা এটি 108 বার জপ করে দিন শুরু করুন, তাহলে দেখবেন দিনটি অবশ্যই আপনাদের পক্ষেই আছে। আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে দমনমূলক মনোভাব বা ডমিনেটিং নেচার আপনার ত্যাগ করা উচিত। যদি ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব আপনার থেকে থাকে সেগুলিও ত্যাগ করুন, তা না হলে আপনার থেকে কিন্তু আপনার কাছের মানুষজন একে একে দূরে সরে যাবে। আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। যদিও আজ আপনার রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ পাবেন, তৎসত্ত্বেও বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবেই ট্রিট করবার চেষ্টা করুন, কারণ আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও কিন্তু শক্তিশালী থাকছে।